সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে শিক্ষক নিয়োগ এবং অন্যান্য বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। এবার শিক্ষক নিয়োগ আদৌ হবে কি না, আগামী দিনে নতুন প্রসেসটা চলবে কি না, সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি। পরিশেষে আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন যে আদৌ এই শিক্ষক নিয়োগ সম্ভব কি না। তো প্রথমেই বলবো যে শিক্ষামন্ত্রী গতকালকে মিটিং করেছেন। মিটিং করার পর তিনি প্রেস কনফারেন্স করেছিলেন। প্রেস কনফারেন্সে সবাইকে অবগত করেছেন যে নতুন এসএলএসটি হচ্ছে। এবারে বিষয়টা হচ্ছে মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিলেন। মিটিংয়ে উপস্থিত ছিলেন WBSSC চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিক এবং অন্যান্য আধিকারিকেরা সেখানে উপস্থিত ছিলেন। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য কী ছিল? মিটিংয়ের মূল উদ্দেশ্য ছিল যে নতুন করে নিয়োগ প্রসেস চালানো, আর সেই নতুন নিয়োগ প্রসেস চালানো নিয়েই গত দিনের মিটিং হয়েছিল। যদিও এই মিটিংটা ছিল পূর্ব নির্ধারিত, এটা সকলেই জানেন। এর আগেও আমি বলেছিলাম ভিডিওতে যে মিটিং হবে, তো সেই পূর্ব নির্ধারিত মতোই গতকালকে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কোথায় কতটা শূন্যপদ আছে, কিভাবে নিয়োগ করা হবে, সেই বিষয়টা কিন্তু আলোচনা করা হয়েছে। নতুন শিক্ষক নিয়োগ হবে 21,000, সেটা নবম থেকে দ্বাদশ শ্রেণীতে। এছাড়াও হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস নিয়োগ করা হবে। তো সমস্ত বিষয়গুলো আলোচনা করার পর শিক্ষামন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করেছেন, আর প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দিয়েছেন যে পুজোর আগেই সমস্ত ধরনের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো এখন বিষয়টি হচ্ছে যে আদৌ কি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে, কেন প্রশ্ন। কারণটা হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর অনেক বিষয় কিন্তু এখনও পর্যন্ত মামলাধীন। সেই মামলাধীন বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হয় ততক্ষণ পর্যন্ত নতুন এসএলএসটি নেওয়া আদৌ সম্ভব হবে কি না সন্দেহ। ইতিমধ্যে আপনারা জানেন যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, সেই দুর্নীতির জন্য ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টে বিচার চলছে। মামলাগুলো এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি, মামলাগুলো এখনও রানিং অবস্থায় আছে। যদি মহামান্য কলকাতা হাইকোর্ট কোনো অর্ডার দিয়ে থাকে যে কমিশন তারা নতুন নিয়োগ প্রসেস চালাতে পারবে, তাহলে অবশ্যই নতুন নিয়োগ বা নিউ এসএলএসটি চালাতে পারবে কমিশন। কিন্তু এখনও পর্যন্ত কোনো মামলাই নিষ্পত্তি হলো না, তাহলে কি করে সম্ভব নিউ এসএলএসটি বা তার নতুন প্রক্রিয়ার অগ্রগতি ঘটানো? এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন এবং আমিও সেখানে সহমত পোষণ করছি, যেটা যুক্তিসঙ্গত। যতই অনেকেই বলুন না কেন যে তাদের লয়ারদের সঙ্গে কথা বলেছেন বা অন্যান্য যারা আইনজীবী রয়েছে তাদের বুদ্ধি অনুযায়ী নতুন নিয়োগ প্রসেস চালাবেন, তবে মহামান্য কলকাতা হাইকোর্ট যদি অর্ডার দিয়ে থাকেন যে তারা নতুন নিয়োগ প্রসেস চালাবে, তাহলে সেটা সম্ভব। আর যদি ইন্ট্রিম বা কোনো ধরনের অর্ডার না দিয়ে থাকে, তাহলে কিন্তু সম্ভব নয়। এবারে বিষয়টা হচ্ছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যদি সব ঝামেলাগুলো মিটিয়ে দেয়, যেমন যারা ওয়েটিংয়ে আছে বা অন্যান্য বিষয়গুলো যদি মিটিয়ে দেওয়ার পর এই নিয়োগ প্রসেস চালায়, তাহলে কিন্তু সেখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না, অর্থাৎ নতুন এসএলএসটি নিতে কোনো বাধা থাকবে না। আর একটা বিষয় যেটা উঠে এসেছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে কিভাবে পরীক্ষা হবে, যেটা আমরা শুনেছি যে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ইন্টারভিউ থাকছে, সেই সঙ্গে একাডেমিক স্কোরটা উঠে যাচ্ছে, লিখিত পরীক্ষা হবে, আর সেই লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে কাউন্সিলিং হবে। তবে এখনও পর্যন্ত যেহেতু পূর্ণাঙ্গ কোনো গ্যাজেট আমরা হাতে পাইনি, তাই আমাদের পক্ষে এই বিষয়টা বলাও অসম্ভব। কিভাবে পরীক্ষা নেবে গ্যাজেট না দেখা পর্যন্ত আমরা বলতে পারবো না। তবে গ্যাজেট আসুক বা নতুন নোটিশ আসুক, আমরা তারপর দেখব। তবে আমার যতটুকু মনে হয়, যেভাবে শিক্ষামন্ত্রী বললেন যে পুজোর আগেই তিনি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন, নবম থেকে দ্বাদশ হেডমাস্টার হেডমিস্ট্রেস, এছাড়া উচ্চ প্রাথমিকের যে পেন্ডিং বিষয়গুলো রয়েছে 14,339 সিট, এই 14,339 সিটে নিয়োগ সম্পন্ন করবেন, এটা পুজোর আগেই তিনি বলেছেন। এর আগে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার কথা আমরা শুনেছিলাম যে পুজোর আগে
অনেক নিয়োগ প্রক্রিয়া করবেন, নতুন নতুন টেট নেবেন, তো এই বিষয়গুলো আমরা শুনে একটু হীনমন্যতায় ভুগছি। কেননা সেই কথাগুলো পরবর্তীতে সঠিকভাবে কার্যকরী হয় না। এজন্যই প্রায় পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষিত বা যারা এই চাকুরি অর্থাৎ শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হতে চান তারা হীনমন্যতায় ভুগছেন। এ কারণেই বলছি যে নবম থেকে দ্বাদশ শ্রেণী, তারপর মাননীয় শিক্ষামন্ত্রীর কথা কতটুকু যুক্তিসঙ্গত, এছাড়া অন্যান্য বিষয়গুলো সব মিলিয়ে আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া হবে কি না এখন আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন। তারপর আপার প্রাইমারির যে সমস্ত প্রার্থী আছেন তাদেরকে বিশেষ অনুরোধ করব, আপনারা সকলেই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে জোরদার আন্দোলন করুন, অবশ্যই সিট আপডেট হবে এই আশা আকাঙ্ক্ষা রাখি। ইতিমধ্যে অনেক বুদ্ধিজীবী, অনেক আইনজীবী তারা উপস্থিত হয়েছেন, অনেক মিডিয়া ফ্ল্যাশ হচ্ছে, সুতরাং আগামী দিনে অবশ্যই ভালো একটা দিন আসতে চলছে উচ্চ প্রাথমিকের সিট আপডেট বিষয়ে। অনেকেই এই মুহূর্তে প্রশ্ন করছেন যে সিট আদৌ আপডেট হবে কি না। দেখুন, সিট আপডেট হতেই হবে, গ্যাজেটকে মান্যতা দিতেই হবে, গ্যাজেটকে কখনোই ভায়োলেট করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সে কারণেই বলছি অবশ্যই গ্যাজেটকে মান্যতা দিতে হবে। তো এজন্যই আপনাদের কাছে একটা শেষ অনুরোধ, আপনারা অবশ্যই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে উপস্থিত হবেন, সেখানে জোরদার আন্দোলন করুন, তারপর দেখবেন আগামী দিনে সিট আপডেট হয় কি না। এবার আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের অথেন্টিক এবং সঠিক খবর দিয়ে সহযোগিতা করব।